আজকের রাশিফল 19 জুন 2022 রবিবার, তিথি কৃষ্ণ ষষ্ঠী, জন্মরাশি হল কুম্ভ, সূর্যোদয় সকাল 4:56, সূর্যাস্ত বিকাল 6:19। মেষ রাশি রাশিফল। আজ ব্যবসায় অশান্তি থেকে মুক্তি পেতে পারেন, শারীরিক কোনো সমস্যা বৃদ্ধি পাবে, প্রিয়জনের শরীর নিয়ে চিন্তা থাকবে, পড়াশোনার জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে, যে কোনো দিক থেকে অর্থ আসতে পারে, প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, বিদেশে থাকা কোনো বন্ধুর খবর পেয়ে আনন্দ হবে, ভালো কোনো কাজে হতাশ হয়ে ফিরে আসতে হতে পারে, কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্যশীলতার পরীক্ষা নিতে পারে, আপনার আদর্শ যাতে হার না মানে সেই সম্পর্কে বিশেষ সতর্ক হওয়া উচিত, প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত, আপনার চারপাশে কী ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন, আপনি আপনার শরীর চর্চায় আরও মন দিতে পারেন, আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশি রাশিফল। এক পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন, আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেই দিকে নজর রাখতে হবে, আপনি আগামী সময়ে সমস্যার সম্মুখীন হতে পারেন, কোনো প্রতিবেশীর সাথে বিবাদ বাঁধতে পারে, আপনার মেজাজ হারাবেন না, এটি শুধু আগুনের ইন্ধন জোগাবে, যদি আপনি সহযোগিতা না করেন কেউই আপনার সাথে বিবাদ করতে পারবে না, মিত্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন, কর্মক্ষেত্রে সাফল্যের পথে যারা বাধা ছিল আজ গুরুতর সমস্যার সম্মুখীন হবেন, আজ ভাই বোনের কাছ থেকে আঘাত পেতে পারেন, ভ্রমণ ভালো হবে না, বিপদ আসতে পারে, ব্যবসায়ীদের আজ কোনো ক্ষতি হতে পারে, বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে, শিল্পীদের জন্য সময়টা ভালো হবে, প্রেমের ব্যাপারে অবসাদ আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মিথুন রাশি রাশিফল। আজ প্রেমের কোনো খবর না পাওয়ার জন্য মন খারাপ হবে, আজ ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, আজকের দিনটি খারাপ যাবে না, শারীরিক কষ্ট থাকবে, জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে, কাজের চাপ থাকবে, জটিল কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, ধর্মীয় কাজে অর্থের সাহায্য মিলবে, সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে, শিল্পীদের জন্য সময়টা খুব ভালো হবে, এটি একটি আমোদপ্রমোদ মজাদার দিন হবে, বিনিয়োগ করতে পারেন, সঠিক উপদেশের খোঁজ করুন, পরিবারের সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারেন, আপনার পরিকল্পনা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ শুরু করতে পারেন, উত্তেজনাপূর্ণ দিন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশি রাশিফল। প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে, কাজেই সেটা সঠিক ব্যবহার করুন, আপনি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন, মানসিক শান্তি বজায় থাকবে, ঘরের পরিবেশ পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন, বড় কোনো খরচ নিয়ে স্ত্রীর সাথে বিবাদ বাঁধতে পারে, প্রেমে কোনো খবর না পাওয়ায় মন খারাপ হবে, আজ কাজের জন্য দিনটি খারাপ যাবে না, শারীরিক কষ্ট থাকবে, জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে, কাজের চাপ থাকবে, জটিল কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, ধর্মীয় কাজে আজ সাহায্য আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। সিংহ রাশি রাশিফল। ব্যবসায় অর্থাভাব থাকবে, বিবাহ সংক্রান্ত ব্যাপারে অশান্তি বৃদ্ধি পেতে পারে, বাড়িতে সকলে মিলে ভ্রমণ নিয়ে আলোচনা হবে, আজ বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন, বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন, সাংসারিক অশান্তি বিচ্ছেদ ডেকে আনতে পারে, চাকরি স্থানে কাজের চাপ বাড়বে, দুপুরের পরে ব্যবসায় নতুন কোনো সুযোগ আসতে পারে, বিদ্যার্থীদের পড়াশোনা অমনোযোগী ভাব দেখা দিতে পারে, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বড় উৎসাহ প্রদান করবে, আপনি দীর্ঘদিন ধরে যে কাজের চাপে নিযুক্ত ছিলেন আজ কিছুটা হালকা বোধ করতে পারেন, পরিবারের সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে, আজ আপনি কোনো বিশেষ কাজ করতে পারবেন, আপনি প্রিয়জনের সাথে সময় ব্যয় করতে পারেন, সৃষ্টিশীল ক্ষেত্রে বিশেষ কোনো কাজ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কন্যারাশি রাশিফল। আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন, অসাধারণ কিছু করতে পারেন, আজ বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে দিনটি ভালো হবে, পরিবারে নতুন একজনের আগমনের উৎসব হবে, ভালোবাসার ছলনায় সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে, বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতায় ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে,
আজ সদ উপায়ে আলোচনা নিয়ে বৃদ্ধি পাবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বাড়িতে সতর্কতাভাবে থাকতে হবে, কর্মক্ষেত্রে বদলে সম্ভাবনা রয়েছে, কোনো দিক থেকে আজ ভালো সাহায্য পেতে পারেন, বুদ্ধির জোরে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন, কোনো আইনি পরামর্শ আজ নিতে হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশি রাশিফল। কর্মস্থানে বিরাট কোনো দায়িত্ব পালন করতে হতে পারে, সন্তানের সঙ্গে আজ খুব ধৈর্যের সাথে ব্যবহার করতে হবে, অতিরিক্ত উদারতা আপনাকে বিপদে ফেলতে পারে, অলৌকিক কোনো কারণে ভীতি জন্মাতে পারে, পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে, আজ কর্মস্থানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, নতুন গৃহ নির্মাণ নিয়ে আলোচনা হতে পারে, আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন, আপনি অজানা উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন, আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে, আপনার সঙ্গ বিচ্যুতির ফলে হাসির কোনো অর্থ নেই, আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারবেন, আপনি সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন, আপনার খারাপ মেজাজ জীবনসঙ্গিনীর সাথে বিশেষ কিছু জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশি রাশিফল। যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করছে সেগুলি চিহ্নিত করুন, ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলি ছাড়তে হবে, আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারবেন, আপনি অধিকাংশ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন, কোনো পুরানো পরিজন আপনার সমস্যা সৃষ্টি করতে পারে, ভালোবাসার উচ্ছ্বাস এবং উপভোগ আজ করতে পারবেন, সন্তানের বিষয়ে গভীর আলোচনা হবে, নিজের সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে, সম্পত্তি নিয়ে গুরুজনের সাথে মনোমালিন্য হতে পারে, সন্তানের কারণে উদ্বেগ বৃদ্ধি পাবে, খুব নিকট কারো শারীরিক অসুস্থতার খবর আসতে পারে, বন্ধুদের কাছ থেকে আজ সাবধানে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশি রাশিফল। স্ত্রীর সাথে ব্যবসায়িক উদ্যোগে সাফল্য পেতে পারেন, প্রশাসনিক কাজে ব্যাঘাত আসতে পারে, গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে ফেলুন, প্রতিবেশীর সঙ্গে কাজে ব্যাঘাত ঘটবে, নতুন বাড়ি কেনার আলোচনা হতে পারে, কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে, আপনার বেপরোয়া আচরণের ফলে বন্ধুদের সাথে সমস্যা দেখা দিতে পারে, আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন, জীবনে উঁচু নিচু ভাগ করে নিতে নিকট সহযোগিতার কাজ করুন, আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশি রাশিফল। এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন, দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে, আজ স্ত্রীর কাছ থেকে বিস্ময়কর কিছু খবর পেতে পারেন, আজ বিশেষ কোনো বন্ধুর কাছ থেকে উপকার পেতে পারেন, মামলা থেকে রেহাই পেতে পারেন, ধৈর্যের জন্য আজ বাহবা পাবেন, চাকরিজীবীদের জন্য সময়টা খুব ভালো হবে, শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে, আজ খুব নিজেকে নিঃসঙ্গ মনে হবে, ব্যবসায় লোভ সামলাতে হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কুম্ভ রাশি রাশিফল। কর্মস্থানে একটু ব্যস্ত হতে হবে, নীতির দিক থেকে পরিবর্তন আসতে পারে, অংশীদারি ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, বন্ধুর কাছ থেকে বিরক্তিকর হতে পারেন, পেটের সমস্যা বাড়বে, সন্তানের খারাপ কাজের জন্য মানসিক চাপ আসবে, শত্রুর সঙ্গে আপোষ করে আলোচনা করতে হবে, ব্যবসায় বিনিয়োগ বাড়তে পারে, ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে, ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদের উপেক্ষা করুন, আজ আপনি কিছুটা বিরতি নিতে পারেন, আজ আপনি দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন, কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে, সহকর্মী এবং ঊর্ধ্বতনেরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মীনরাশি রাশিফল। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন, নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে, আপনি টাকা পয়সা পাবেন, আপনার জ্ঞান উত্তম রসবোধ চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে, আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে, সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি পাবেন, আজ কর্মচারীদের নিয়ে সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের সঙ্গে তর্ক হওয়ার আশঙ্কা রয়েছে, ক্ষুদ্র ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে, আজ বিপদে বন্ধুদের সাহায্য পাবেন না, কাজের জন্য নতুন ব্যবস্থা করতে হতে পারে, আজ ব্যবসা নিয়ে কোনো বাধা সম্মুখীন হতে পারেন, চাকরির স্থানে কোনো কাজে সাহসের পরিচয় দিতে হবে,
মাথার যন্ত্রণা বাড়তে পারে, বাড়তি কোনো ব্যবসা থেকে ভালো আয় হতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 8। ভালো থাকুন, সুস্থ থাকুন।